বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ বাড়ছে, সরকার কি পারবে এটা সামাল দিতে, এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ বাড়ছে, ঋণ পরিশোধে সরকারের হাতে কি কি বিকল্প আছে, রিপোর্টটি নেওয়া হয়েছে বিবিসি বাংলা প্রতিবেদন থেকে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সামনে যে অনেক কঠিন একটা সময় আসতে চলছে সেটা আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ বাড়লেও আয় না বাড়ার কারণে পরিচালন ব্যয়ের পর ঋণ শোধ করা নিয়ে সরকারকে অনেকটা টানাপোড়েনের মুখে পড়তে হবে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় সরকারের হাতে কি ধরনের বিকল্প রয়েছে তা নিয়ে ভিন্ন মত রয়েছে অর্থনীতিবিদদের মধ্যে। অনেকে বলছে ঋণের রিফাইন্যান্সিং করে সময় বাড়ানো এবং ব্যয় কমানো একটা বিকল্প হতে পারে, এর সাথে দ্বিমত প্রকাশ করে অনেক অর্থনীতিবিদ। আবার বলেছেন সরকার যদি ঋণের চক্রে পড়তে না চায় তাহলে আয় বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে জুন পর্যন্ত বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $99 বিলিয়ন। 2009 সালের পর থেকে গত 14 বছরে এটি 322% বৃদ্ধি পেয়েছে, আর গত 3 বছরে এটি 33.6% বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী লক্ষ্যমাত্রা অনুসারে রাজস্ব আয় না হওয়ার কারণে সরকারের আয় কমে গেছে। অর্থ সংকটের কারণে সবশেষ সার ও বিদ্যুৎ খাতে ভর্তুকির অর্থ পরিশোধের জন্য বিশেষ ধরনের বন্ড ছাড়ার মতো পদক্ষেপ নিয়েছে সরকার, এটিও এক ধরনের অভ্যন্তরীণ ঋণ। এমন পরিস্থিতিতে সরকার ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল প্রণয়ন করতে চাইছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে এতে সহায়তা করতে চলতি মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের একটি যৌথ কারিগরি দল বাংলাদেশে আসার কথা রয়েছে। রাজস্ব আয় কি চলতি অর্থ বছরে অর্থাৎ 2023-24 অর্থ বছরে 5,00,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড হতে সংগ্রহ করে 4,33,000 কোটি টাকা, আর বাকি অর্থ অন্য উৎস থেকে সংগ্রহ করার কথা রয়েছে। 2022-23 অর্থ বছরে 3,70,000 কোটি টাকা রাজস্ব আয় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, কিন্তু এই অর্থ বছরে সব মিলিয়ে 3,25,272 কোটি টাকা রাজস্ব আয় আদায় করা হয়েছে, অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 45,000 কোটি টাকা কম রাজস্ব আয় হয়েছিল। রাজস্ব আয় প্রবৃদ্ধির হার ছিল 8.12%, যাকে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি বলে ধরা হচ্ছে। সেই অর্থ বছরে ভ্যাট খাতে 1,36,900 কোটি টাকা আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আয় হয়েছিল 1,20,633 কোটি টাকা, অর্থাৎ প্রায় 16,000 কোটি টাকার মতো ঘাটতি ছিল। 2021-22 অর্থ বছরে রাজস্ব আয় হয়েছিল সব মিলিয়ে 3,02,000 কোটি টাকা। সরকারের ঋণ কত? একটি দেশের বিদেশি ঋণ হচ্ছে ওই দেশটির বিভিন্ন দেশ বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে যে ঋণ নেয় সেটি। বাংলাদেশ সাধারণত বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিদেশি বাণিজ্য ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের ফরেন ডাইরেক্টর ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সটার্নাল ডেট জানুয়ারি থেকে জুন 2023 নামে প্রকাশিত সবশেষ প্রতিবেদন থেকে জানা যাচ্ছে 2023 সালে জুন পর্যন্ত বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 98.94 বিলিয়ন মার্কিন ডলার। এই দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ 92.90 বিলিয়ন ডলার, আর স্বল্পমেয়াদী ঋণ 16.03 বিলিয়ন ডলার। 2022 সালে জুনের তুলনায় 2023 সালে জুনে মোট বৈদেশিক ঋণের পরিমাণ 3.65% বেড়েছে। গত বছরের জুন পর্যন্ত সরকারি খাতে ঋণের পরিমাণ ছিল মোট ঋণের 76.68%। এই খাতে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার, 64.57 বিলিয়ন ডলার।
এরপরে আছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান $7 বিলিয়ন, কেন্দ্রীয় ব্যাংক থেকে $4.46 বিলিয়ন এবং এনসিবি ব্যাংক থেকে $0.65 বিলিয়ন আর বেসরকারি খাতে ঋণের পরিমাণ $22.26 বিলিয়ন। গত বছরে এই সময়ের তুলনায় এই খাতে ঋণের পরিমাণ 14.23% বেড়েছে। বেসরকারি খাতে বেসরকারি নানা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো স্বল্প ও দীর্ঘমেয়াদে ঋণ নিয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী গত বছরের জুন মাস পর্যন্ত মাথাপিছু বৈদেশিক ঋণ ছিল $579.31। গত বছরের অক্টোবরের শেষ দিকে তৎকালীন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল জানিয়েছেন 2023 সালের জুন মাস পর্যন্ত বৈদেশিক ঋণের স্থিতি $62,312.71 বিলিয়ন। শুধু বৈদেশিক ঋণ নয়, অভ্যন্তরীণ নানা উৎস থেকেও ঋণ নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের। আন্তর্জাতিক মুদ্রা সংস্থা IMF এর তথ্য অনুযায়ী গত অর্থবছর শেষে বাংলাদেশের সরকারের ঋণের পরিমাণ ছিল $147.8 বিলিয়ন। বাংলাদেশের অর্থনীতি সমীক্ষা 2023-এর তথ্য অনুযায়ী 2022-23 অর্থবছরে ফেব্রুয়ারি 2023 শেষে মোট অভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়ায় ১৭,87,158.6 কোটি টাকা। ঋণ পরিশোধ সম্ভব কীভাবে? বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, ঋণ পরিশোধের ক্ষেত্রে দুটি পথ আছে। এর মধ্যে একটি হচ্ছে সরকারি আয় বাড়ানো, আর আয়ের মধ্যে রয়েছে কর থেকে আয় এবং কর বহির্ভূত আয়। এই আয় বাড়িয়ে ঋণ পরিশোধের সক্ষমতা বাড়াতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে নতুন ঋণ নিয়ে ঋণকে পরিশোধ করা, একে রিফাইন্যান্সিং বলা হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, ধরা যাক ১০০ টাকার একটি ঋণ আগামী বছর পরিশোধ করার কথা রয়েছে, তো আগামী বছর আবার আরেকটি ১০০ টাকার ঋণ নিয়ে আগের ঋণটি পরিশোধ করা হলো। এতে নতুন ঋণটি পরের বছর পরিশোধ করতে হবে বিদায় কিছুটা অতিরিক্ত সময় পাওয়া গেল। এই দুটি উপায় ছাড়া বাংলাদেশ সরকারের হাতে আর কোনো পথ নেই বলে মনে করেন তিনি। রাজস্ব আয় যদি বাড়ানো সম্ভব না হয়, তাহলে এর বিকল্প হতে পারে সরকারের ব্যয় কমানো। রেভিনিউ যদি না বাড়াতে পারে, তার খরচ যদি সে কমাতে পারে, তাহলে রেভিনিউ দিয়ে ঋণ পরিশোধ করা সম্ভব বলে তিনি মনে করেন। তবে এসব পদ্ধতির মধ্যে সবচেয়ে ভালো এবং বিকল্প হিসেবে সরকারের আয় বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, নতুন ঋণ নিয়ে রিফাইন্যান্সিং তো বারবার করতে পারবেন না, আর রিফাইন্যান্সিং করে তো আপনি প্রবলেমটাকে পোস্টপোন করছেন, সলভ করছেন না। তৃতীয়ত, সরকারের ব্যয়কে যুক্তিকীকরণ বা অপচয় কমানোর উপরও জোর দিয়েছেন তিনি। এক্ষেত্রে সরকারের মেগা প্রকল্প সহ সব ধরনের উন্নয়ন প্রকল্প ব্যয় যাতে যৌক্তিক হয় তা পর্যবেক্ষণে পরামর্শ দিয়েছেন তিনি। মিস্টার হোসেন বলেন, সরকার বিভিন্ন প্রকল্পে কেনাকাটার ক্ষেত্রে যে মূল্য পণ্য ও সেবা কিনে থাকে, তার বাজার মূল্যের সাথে মেলানো সাদৃশ্য পাওয়া যায় না। উদাহরণ হিসেবে তিনি বহুল আলোচিত পর্দা ও বালিশ কাণ্ডের কথা উল্লেখ করেন। দুর্নীতির কারণে সরকার অনেক অতিরিক্ত ব্যয় করে, উন্নয়ন প্রকল্প কস্ট ওভাররানের অর্থাৎ ব্যয়ের মাত্রা ছাড়িয়ে যাওয়া ইতিহাস তো নতুন কোনো ইতিহাস নয়। একটা ১০০ টাকার প্রজেক্ট বাস্তবায়ন করতে দেখা যায় ৩০০-৪০০ টাকা হয়ে গেছে। এখানে মিস প্রাইসিং ও ওভার প্রাইসিং বড় বিষয়। এছাড়া সরকারি যেসব ব্যয় না করলে তেমন কোনো অর্থনৈতিক ক্ষতি হবে না এবং এমন ব্যয় কমানো যেতে পারে বলে মনে করেন তিনি। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আয়সান এইস মনসুর অবশ্য মনে করেন, সরকারি ব্যয় কমিয়ে আসলে ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। তার মতে, শুধুমাত্র সরকারের আয় অর্থাৎ রাজস্ব বাড়ানোর মাধ্যমেই ঋণ পরিশোধের সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, বিকল্প একটাই, এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে রাজস্ব আয় বাড়াতে হবে। ধার করে বেশি দিন ঘি খাওয়া যায় না। বাংলাদেশের রাজস্ব না বাড়ার পিছনে দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা, প্রক্রিয়াগত জটিলতা থাকাকে দায়ী করেন তিনি। তাই রাজস্ব খাতে মৌলিক সংস্কার আনা না হলে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে না।
আর এটা যত দ্রুত সম্ভব করতে হবে বলে মনে করেন তিনি। এখন করলে 3 থেকে 5 বছর পর ফল পাওয়া যাবে, সময় লাগবে মিস্টার মনসুর বলেন। রাজস্ব আদায়ের পুরো বিষয়টিকে ঢেলে সাজাতে হবে, রাজস্ব জমা দেওয়ার প্রক্রিয়া যাতে কোনোভাবেই সরকারি কোনো কর্মকর্তার সাথে রাজস্ব পরিশোধকারীর যোগাযোগ হওয়ার সম্ভাবনা না থাকে এমন ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমে দুর্নীতি কমবে, সরকার লাভবান হবে বলে মনে করেন তিনি। ট্যাক্স পেয়ারের সাথে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের কোনো দেখা সাক্ষাৎ হবে না, ঘুষের আদান প্রদান যাতে বন্ধ হয়ে যায়। তাহলে ঘুষকেই সব মেরে দেয়, সরকারের কাছে কিছু যায় না, প্রচুর হয়রানি হয়, পরে একটা কম্প্রোমাইজ হয়, পরে সরকার লুজার হয়, যোগ করেন মিস্টার মনসুর। তিনি বলেন, সরকার বড় পরিবর্তনের মাধ্যমে যদি রাজস্ব আয় বাড়াতে না পারে তাহলে ঋণ আরও বাড়তে থাকবে, মূল্যস্ফীতি কমানো যাবে না, পরিস্থিতি সামাল দিতে তখন অতিরিক্ত টাকা ছাপাতে হবে। 2022-23 অর্থ বছরে বৈদেশিক খাতে বিদেশি ঋণ জিডিপির হার 21.48%। সরকার অবশ্য বলছে যে যেহেতু ঋণ জিডিপির হার 45% পর্যন্ত নিরাপদ মনে করা হয়, তাই ঋণ নেওয়ার আরও সুযোগ রয়েছে এবং বাংলাদেশ নিরাপদ অবস্থানেই রয়েছে। তবে এটি মানতে নারাজ অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তিনি বলেন, ঋণ জিডিপির হার আসলে কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়, এটি দিয়ে তেমন কোনো কিছু বোঝায় না। জিডিপির 100 টাকার মধ্যে সরকারকে ভাগ হচ্ছে 7 থেকে 8 টাকা, ঋণ জিডিপি দিয়ে কী হবে? তার মতে আয়ের তুলনায় সরকারের ঋণের হার কত সেটা গুরুত্বপূর্ণ, কারণ আয় ও রাজস্ব দিয়েই ঋণ পরিশোধ করা হয়ে থাকে, জিডিপি দিয়ে নয়, কারণ জিডিপির অর্থ সরকারের নয়, সেটা জনগণের। আর সেক্ষেত্রেই বাংলাদেশের অবস্থা ভালো নয়, কারণ আয়ের তুলনায় ঋণের হার অনেক বেশি হয়ে গেছে। বাংলাদেশের রাজস্ব হার কম হওয়ার অন্যান্য দেশের সাথে তুলনা করে সঠিক চিত্র পাওয়া যাবে না বলেও মনে করেন মিস্টার মনসুর। আপনাদের মতামতগুলো থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে বাংলাদেশের সরকার এই ঋণগুলো আসলে পরিশোধ করতে পারবে কি না।